দেশের আগামী সংসদ নির্বাচন সহিংসতাহীন, অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 2018 সালে নির্বাচনে ভোটের আগের রাতে পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে শোনা কথার উল্লেখ করে আগামী নির্বাচনে তার পুনরাবৃত্তি না হওয়ার আশা করেন তিনি। সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বর্তমান পরিস্থিতিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। বিস্তারিত মুক্তা মাহমুদের প্রতিবেদন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে একটি সংগঠনের মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে সোমবার যোগদান ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলার সময় 2018 সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ভবিষ্যতের ব্যাপারে তার প্রত্যাশা জানান। 2018 সালের নির্বাচনে সহিংসতা নিয়ে আমাদের দূতাবাস উদ্বেগ জানিয়েছিল। আমি শুনেছি ভোটের আগের রাতে পুলিশ ব্যালট বাক্স ভরেছে। আগামী জাতীয় নির্বাচনে এসবের পুনরাবৃত্তি হবে না বলে আশা করি এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা করছি। জাপানের এই কূটনীতিক বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল, এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন। মিয়ানমারও তাদের ফেরত নিতে চায় না। তার চেয়ে বড় বিষয় হল রোহিঙ্গাদের জন্য অর্থের যোগানও দিন দিন কমছে। জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন মূল উদ্দেশ্য হলেও বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের এই জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কাজ করছে জাপান। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। দেশে প্রায় 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।